আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও অনেক ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন রেসিপি, অর্থাৎ ভিন্ন রকম একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। একদম সহজভাবে আজকের রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের মাঝে, ছোট বড় সবার জন্য, খুবই মানে সবাই বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপিটা। তো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না, আর অনুরোধ থাকবে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়ার। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং কমেন্ট করবেন। তো এই তো বন্ধুরা, আজকের রেসিপিটি ছিল অ্যালোভেরা জেলের একটি শরবত। তো এই তো অনেকগুলো অ্যালোভেরা এনেছিল সাজেদা তাদের বাড়ি থেকে, তো সেই অ্যালোভেরা দিয়ে বলল যে আমরা শরবত করে খাবো। তো এই তো বন্ধুরা, এখানে অ্যালোভেরা জেল করে আমরা প্রথমে ধুয়ে তারপরে এক সাইডের যে স্কিনটা উঠিয়ে নিয়েছিলাম, তারপরে এটাকে চামচ দিয়ে একটু একটু করে কেটে নেওয়া হচ্ছে। এভাবে মানে চামচ দিয়ে এটাকে উঠিয়ে নেওয়া হচ্ছে অ্যালোভেরা জেলটা। আর অ্যালোভেরা জেলের যে পুষ্টি গুণ কি বলবো, অনেক পুষ্টি। এই অ্যালোভেরা জেল আমাদের চুলকে সতেজ রাখতে সাহায্য করে, আমাদের ত্বকে যে বলি রাখা পড়ে, তারপরে ব্রণের দাগ, তাছাড়া স্কিনের যে র্যাশ দাগগুলো পড়ে সেগুলো সতেজ রাখতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। হ্যাঁ বন্ধুরা, আর এই তো বন্ধুরা অ্যালোভেরা জেলটা নিয়ে তারপর এখানে নিয়েছিলাম কলা, তারপরে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, তাহলে এটা অনেক টাটালো হয়ে যাবে, এটা আমরা সবাই কম বেশি জানি। তো এটা কিন্তু হাতে সাহায্যে করে নিতে হবে, তো হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিন্তু এটা করা হয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমার শরবতটা একদমই রেডি হয়ে গেলো। দেখলে তো কত সহজে আজকের এই অ্যালোভেরা জেলের শরবতটা তৈরি করে নেওয়া হলো। আর এই অ্যালোভেরা জেলের শরবতটা মানে আমাদের পেট, তারপর শরীর এতটা ঠান্ডা রাখে, এতটা সতেজ রাখে, আমাদের স্কিন এতটা সতেজ রাখে, মানে কি বলবো, খুবই উপকার এই অ্যালোভেরা জেলের শরবত। তোমরা অবশ্যই চাইলে খুব সহজে এটা বানিয়ে নিতে পারো। তো এই তো বন্ধুরা, এই অ্যালোভেরা জেলের শরবতটা আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।